26 তারিখ, 26শে অক্টোবর, আমরা সকাল 7:30টার সময় বেন্তলি থেকে বেরোচ্ছি বদমাইশ্বরের উদ্দেশ্যে। আজকে এই আপার বেন্তলি থেকে আমাদের হাঁটা পথ 9 কিলোমিটারের, 9 কিলোমিটারের পুরোটাই চড়াই, তো দেখা যাক কতক্ষণ লাগে। তার সঙ্গে আপনারা রুটটা একবার দেখে নিন। বেন্তলি থেকে আমরা এগিয়ে চললাম, বেন্তলি থেকে প্রথম 8 ঘন্টায় 1 কিলোমিটার আমরা চলে এসেছি, পুরোটাই চড়াই। বেন্তলি থেকে বেরোনোর পরে প্রথম 500-600 মিটার একটু চড়াই আছে খাড়া, তারপর চড়াই আছে কিন্তু অনেকটা। বেন্তলি থেকে বেরোনোর পর প্রথম 400-500 মিটার ভালো খাড়াই আছে, তারপরে খাড়াইটা আছে কিন্তু খাড়াইয়ের পরিমাণ অনেকটা কমে যাচ্ছে। আপনি যদি আস্তে আস্তে এগোন অসুবিধা হবে না এবং রেস্টেরও প্রয়োজন পড়বে না। প্রকৃতিটাকে উপভোগ করতে করতে স্লো মোশনে শুধু এগিয়ে চলুন বাবার নাম নিয়ে। 1 ঘন্টায় বেন্তলি থেকে খাটরা এলাম, খুব আস্তে আস্তেই হাঁটছি আমরা, যার জন্য বেশি দূরত্ব কভার করা যায়নি। এবার আস্তে আস্তে খাটরা থেকে 200-300 মিটার এগিয়ে এলে গাছের পরিমাণ অল্টিটিউডের কারণে কমতে শুরু করছে। তাও ট্রি লাইন কিন্তু এখানে ভালোই আছে, তো অক্সিজেনের প্রবলেম হবে না এই রুটটায়। আমরা প্রায় নানুচটির কাছাকাছি এসে গেছি, দু একজন মেম্বার স্লো থাকায় অনেক রেস্ট নিতে নিতে আস্তে আস্তে যাচ্ছি সঙ্গে নিয়ে, আর বাকি মেম্বারদের আগে পাঠিয়ে দিয়েছি। পেছনে আমাদের মেম্বাররা আসছেন, সঙ্গে আমাদের গার্ড ভাই, মানিস ভাই, সব একে একে উঠে আসছে। আপার বেন্তলি থেকে 1 ঘন্টা 50 মিনিটে একদম রিল্যাক্সে ধীরে সুস্থে হাঁটতে হাঁটতে আমরা এলাম নানু। আপনি যদি ঠিকঠাক হাঁটেন 1 ঘন্টা 10 মিনিটে চলে আসতে পারবেন। এই এখানেই ব্রেকফাস্ট করব, করে আবার এগিয়ে যাব। এখান থেকে 5.5 কিলোমিটারের দূরত্ব। ব্রেকফাস্ট করে আমরা আবার নানুচটি থেকে বেরিয়ে পড়লাম মদমাহেশ্বরের দিকে। এই মদমাহেশ্বর রুটে আগে থেকে কিছু বুক করে আসার দরকার নেই, আপনি এলে অন স্পট পেয়ে যাবেন। এছাড়াও আমাদের প্রথম পর্বের ডেসক্রিপশনে অশোকজির নাম্বার দেওয়া আছে, ওনাকে ফোন করে আপনি বলে রাখলে উনি সব জায়গার বুকিং এর ব্যবস্থা করে দিতে পারবেন। রাঁচিতে ওনার নিজস্ব হোটেলও রয়েছে। আমরা নামু থেকে প্রায় 1.5-2 কিলোমিটার ওপরে উঠে এসেছি, চারিদিকের ভিউটা শুধু দেখুন। এই জায়গায় আর সেরকম চড়াই কিছু দেখতে পাচ্ছি না, নর্মাল রুট, একদম হালকা চড়াই রয়েছে। এই জায়গাটা বেশ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, দারুণ লাগছে, রোদও নেই, রাস্তার চড়াইও সেরম নেই, একদম নর্মাল। এইটুকু চড়াই তো মানে যে কোনো পাহাড়ি রুটেই থাকবে।
নতুন জেটটি এসে গেছি আমরা, যার অল্টিটিউড 2780 মিটার। এখান থেকে মনমাহেশ্বর আর মাত্র 2.65 কিলোমিটার। কুঞ্চটির পর থেকে রাস্তা মোটামুটি ফ্ল্যাট এইভাবেই এগিয়ে গেছে। অ্যাকচুয়ালি অক্টোবরের এন্ড তো, তাই উপরের দিকে বরফ পড়া চালু হয়ে গেছে এবং সেই জন্যই আশপাশের পাহাড়গুলো দেখুন সবার মাথাতেই বরফ পড়ে রয়েছে। সামনের এই ভিউ দেখতে দেখতে রাস্তায় এগিয়ে চলা, পথ চলার কষ্টটাই ভুলিয়ে দেবে এই প্রাকৃতিক বৈচিত্র্য। কি অপরূপ লাগছে! নিচে থেকে রাস্তাটা উঠে আসছে দেখুন, এখানটা একটু চড়াই আছে ভালো মতোই। কুঞ্চটির পর থেকে প্রথম 500 মিটার সেইভাবে চড়াই ছিল না, কিন্তু তারপর চড়াইটা একটু ভালো পরিমাণে বেড়ে যায়। তবে গাছ প্রচুর আছে, প্রায় জঙ্গলের মধ্যে দিয়ে আপনি হাঁটবেন, তো সেই ক্ষেত্রে ব্রিদিং প্রবলেম বা শ্বাসকষ্ট এর সম্ভাবনাটা অনেকটা, মানে এই কষ্টটা অনেকটা কমে যায়। প্রায় আমরা মনমাহেশ্বরের কাছে চলেই এসেছি, আর 600-700 মিটার বাকি। এই জায়গাটা সেরকম লেভেলে চড়াই নেই, একদম নর্মাল রুট, কোনো কষ্ট নেই, কিচ্ছু নেই, আরামে আসা যাচ্ছে। সমস্ত মেম্বাররাই পৌঁছে গেছে, শুধু একজন মেম্বার খুব স্লো হয়ে যাওয়ায় তাকে নিয়ে আমি আস্তে আস্তে পরিবেশ উপভোগ করতে করতে চলেছি। এই জায়গাটা পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে, তো রোদ আপনার গায়ে 1 ঘন্টাও লাগবে না, বেশ আরামদায়কভাবে হাঁটবেন, ঘামও দেবে না। এসে গেছি মন্দির প্রাঙ্গণে, আর 200-300 মিটার এই সামনের বাঁকটা বেঁকে ডান দিকে ঘুরলেই দেখতে পাওয়া যাবে। এই দূরে দেখা যাচ্ছে মনমাহেশ্বরের ছোট ছোট থাকার স্টেগুলো, আমাদের হোটেল মন্দিরের কাছে। এই দূরে দেখতে পাওয়া যাচ্ছে মন্দির, আমরা এসে গেছি মনমাহেশ্বর, যা পঞ্চকেদারের সেকেন্ড কেদার। হর হর মহাদেব! চলুন সামনে গিয়ে দেখাবো এবং রাত্রের ভিউ আপনাদের তুলে ধরবো। দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের লোকজনেরা মন্দির প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছে। আশপাশে প্রচুর থাকার জায়গা আছে, আর মনমাহেশ্বরে কেদারের মতো সেরকম ভিড় পায় না, তো এসে ইজিলি থাকতে পারে। এই হচ্ছে স্টে অপশন। এই হচ্ছে শেয়ার সিস্টেমের রুম, এখানে আপনি শেয়ার সিস্টেমে থাকতে পারেন বা গ্রুপ এলে নিতে পারেন।
থাকার জন্য মাথা পিছু এখানে আপনাকে দিতে হবে 600 টাকা। সন্ধ্যাবেলা এখানে আরতি দেখার সুযোগ রয়েছে, সেই আরতি অবশ্যই আপনারা দেখবেন এবং পুজো দিতে পারবেন ভোর 4:30 এবং তার পরের দিন আমরা মন্মাশ্বর গিয়েছিলাম রওনা দেব ভোরবেলার উদ্দেশ্যে। এই বুড়া মন্মাশ্বর থেকে দারুণ সানরাইজ দেখতে পাওয়া যায় এবং আপনার হাতে, তাই আপনারা মন্মাশ্বর গেলে বুড়া মন্মাশ্বর কিন্তু অবশ্যই দিলাম।